তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? তাপমাত্রার উপর সাম্য ধ্রুবকের নির্ভরশীলতা। তো এই জিনিসটা জানতে গেলে আমাদের একটা সমীকরণ জানতে লাগে, সেটা হচ্ছে ভ্যানডর্ফের সমীকরণ। এবং এই সমীকরণটা আসছে এই ভ্যান এই লকটার নামানুসারে। তো সমীকরণটা হচ্ছে লক কেপি ইকুয়াল মাইনাস ডেল এস বাই 2.303 আর টি প্লাস সি। তো এগুলোর সাথে যদি পরিচিত হয়, কেপি মানে আমরা জানি সাম্য ধ্রুবক কি, আংশিক চাপের সাপেক্ষে সাম্য ধ্রুবক, আর ডেল এস তাপমাত্রার পার্থক্য, আর মোলার গ্যাস ধ্রুবক তাপমাত্রা ঘনমাত্রা। এখন আমরা বললাম যে আমরা দুই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে এটা শো করব, দেখাবো। একটা হচ্ছে তাপ উৎপাদী আর একটা হচ্ছে তাপ হারি। তো শুরুতে আমরা এই পাশে লিখি তাপ হারি। তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে জিনিসটা কি হবে, আগে আমি সূত্রটা লিখি এখানে, ঠিক আছে? জায়গা তো শর্ট। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো তো, তাপ হারির ক্ষেত্রে ডেল এইচ এর মান কি হয়? প্লাস হয়। আচ্ছা, এটা এই প্লাস কিন্তু ওই প্লাস বা মাইনাস না, এটা কিন্তু সূত্রের প্লাস, এটা সূত্রের প্লাস। তুমি যদি এখানে ডেল এইচ এর মানটা প্লাসে বসাও, তাহলে প্লাসে মাইনাসে, তার মানে এই সূত্রটা কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু তাপ উৎপাদনের ক্ষেত্রে কি হইতো? এটা প্লাস হইতো, কারণ তাপ উৎপাদিতে ডেল এইচ এর মান নেগেটিভ, ওই নেগেটিভ আর এই নেগেটিভ ধনাত্মক পজিটিভ হইতো। আচ্ছা, এখন আমরা ধরি এটা ইকুয়াল ওয়াই, ওয়াই এটা ইকুয়াল ধরি এম, আর এটা ইকুয়াল ধরি এক্স সি, যেখানে এম দ্বারা আমি ঢাল বুঝাচ্ছি, যেখানে এম দ্বারা আমি কি বুঝাচ্ছি? ঢাল বুঝাচ্ছি, ঢাল, এম দ্বারা আমি ঢাল বুঝাচ্ছি। আচ্ছা, আমি চাইছিলাম পাশাপাশি দুইটা করতে, পাশাপাশি দুইটা করার জায়গা হবে না, আগে এটা করবো তারপরে তাপ উৎপাদিত যাব। আচ্ছা, এবার এই সমীকরণটা একটা কেমন সমীকরণ? সরলরেখার সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। এবং মূলবিন্দুগামী না মূলবিন্দুগামী না? মূলবিন্দুগামী না, ওয়াই ইকুয়াল এম এক্স মূলবিন্দুগামী, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এটা ইন্টু, কিন্তু ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। এই সমীকরণটা সরলরেখার সমীকরণ এবং এটা মূলবিন্দুগামী সমীকরণ নয়, এইটুকু বোঝা গেছে? আচ্ছা, যদি এইটুকু বোঝা যায়, আমরা একটু গ্রাফটা আঁকি। আমরা কিন্তু এখনও আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারি নাই, উদ্দেশ্য ছিল এদের কেমন করে নির্ভরশীল, এরা এখনও দেখাইতে পারি নাই, তবে যাচ্ছি। আচ্ছা, এটা ওয়াই অক্ষ বরাবর লক কেপি কে রাখলাম, আর এক্স অক্ষ বরাবর আমি ওয়ান বাই টি কে রাখলাম। আমরা বলছিলাম বিভিন্ন সময়, আমি যখন বলছিলাম গ্রাফ আঁকার সময়, বিভিন্ন সময় আমি বলছিলাম যে এক্স অক্ষ বরাবর আমরা ওই সমস্ত চলককে রাখবো যেগুলো পরিবর্তন করা যায়, বলছিলাম, আমি ওই রুমে বলছিলাম। আচ্ছা, এখন যদি ওয়াই ইকুয়াল এম এক্স হইতো, তাহলে তো এই দিকে যাইতো, সরলরেখা হইতো, মানে মূলবিন্দুগামী হইতো, মূলবিন্দুগামী সরলরেখা হইতো। যেহেতু এটা মূলবিন্দুগামী সরলরেখা নয়, তাহলে কেমন সরলরেখা? সরলরেখা, তবে মূলবিন্দুগামী নয়। এখন দেখবো এইখানে ডেল এস এর মানটা কেমন আছে, পজিটিভ আছে না নেগেটিভ আছে? যদি নেগেটিভ থাকে তাহলে নিচের দিকে আসবে, আর যদি পজিটিভ থাকে, তবে মূলবিন্দুগামী হবে না, যে এটাই ঠিক, এ বোঝা গেছে? তাহলে এখানে কি নেগেটিভ আছে? তাহলে আমি কি এটা, কেউ কথা বলিও না, এটা এরকম হইতে পারে না এরকম হইতে পারে? আমি এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা জিরো দিলাম, জিরো এ হইতে পারে না জিরো বি হইতে পারে? এই ক্ষেত্রে জিরো বি অর্থাৎ নিচের দিকে হবে, নিচের দিকে কেন?
আচ্ছা, এই গ্রাফটা কোন বিক্রিয়ার জন্য? তাপ হারি বিক্রিয়ার জন্য। এই গ্রাফটা তাপ হারি বিক্রিয়ার জন্য, এখনও শেষ কিন্তু হয় নাই, এখনও কথাবার্তাগুলো শেষ হয়নি। আচ্ছা, এবার খুব মনোযোগ সহকারে দেখতে হবে, এখানেই বোঝার জিনিস, এখানে বোঝার জিনিস। তবে আমি এই জিনিসটা মিশিয়ে দিতে পারি, তাই না? এইখানেই বোঝার জিনিস। দেখো, আমরা তো দিতে পারি, এগুলা দিতে পারি, নামটা দিতে পারি, ও এক্স ওয়াই দিতে পারি, না শুধু তাপমাত্রা এবং এটা দেখাবো। এটা তো ধ্রুবক, সেটা ধ্রুবক। আচ্ছা, আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, যত আমরা এক্স অক্ষের দিকে অর্থাৎ বাম থেকে ডানের দিকে যাব, তত মানে টি এর মান যত আমরা বাড়াবো, এক কথায় বা ওয়ান বাই টি এর মান যত বাড়াবো, আমি একটু শর্টকাটে লিখি এখানে, বুঝে নিও, ওয়ান বাই টি এর মান যত বাড়াবো টি এর মান তত কমবে, ইনভার্স হিসেবে আছে এটা। দেখো, ওয়ান বাই টি এর মান, এটা ওয়ান বাই টি, কিন্তু ওয়ান বাই টি এর মান তত টি এর মান কমবে, এটা কিন্তু ইনভার্স, টি ইনভার্স ওয়ান বা ওয়ান বাই টি। টি এর মান যত বাড়াবো তত কিসের মান কমবে? টি এর মান কমবে। আচ্ছা, এটা আপাতত বাদে দাও, এই অংশটা কল্পনা আপাতত করার দরকার নেই। ওয়ান বাই টি যদি বাড়ে তাহলে কেপি এর মান কি হয়, বাড়ে না কমে? যত ওয়ান বাই টি বাড়তেছে তত আমার কেপি এর মান কমতেছে। আচ্ছা, যদি কি বলে এটাকে, ওয়ান বাই টি, ওয়ান বাই টি যদি বাড়ে তার মানে টি কমতেছে, ঠিক আছে? আচ্ছা, টি কমা মানে কি? টি কমা মানে কেপিও কমতেছে, বুঝো নাই? যদি না বুঝে থাকো, যদি না বুঝে থাকো, আপাতত টিটাকে কল্পনা করার দরকার নেই। ওয়ান বাই টি বাড়া, ওয়ান বাই টি বাড়তেছে নাকি, তাহলে কেপি এর মানটা, দেখো এটা বাড়ার অংশ, এটা কমার অংশ, কেপি এর মানটা কমতেছে। আচ্ছা, ওয়ান বাই টি বাড়া মানে কি? এই তাপমাত্রা কমা, ওয়ান বাই টি বাড়া মানে মানে টি এর মান কমা। ওই জিনিসটাকে, বাংলা কথাটাকে আমি টি দিয়ে লিখছি, মিশাই দিস, মিশাই গেছে। ওয়ান বাই টি যদি বাড়ে টি কমে, টি কমলে কেপিও কমবে, বুঝো নাই? এ বুঝো নাই? আচ্ছা, আমরা এবার এই, হ্যাঁ বুঝো নাই রে, আমরা এই দুইটাকে কাজে লাগিয়ে একটা সমীকরণ লিখবো এখন, সেটা হচ্ছে তাপ হারির জন্য কেপি সমানুপাতিক টি, লেখা যাবে? তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমার এই ঘটনাটা ঘটবে, কেপি টি যদি বাড়ে কেপিও বাড়বে। আমরা একটা এক্সাম্পল দিব এখন, এবং এক্সাম্পলটা আমি হাজারি স্যারের বই থেকে দেওয়ার চেষ্টা করব, হাজারি স্যারের বই থেকে দেওয়ার কি করব। আচ্ছা, হাজারি স্যারের বই থেকে দেওয়ার চেষ্টা করব, যেহেতু এই উদাহরণটা সব জায়গায়, শুধু হাজারি স্যারের বইয়ে না, বেশ কিছু বইয়ে এই উদাহরণটা দেওয়া আছে। ডাইনাইট্রো টেট্রা অক্সাইড কে বিয়োজিত করলে কি হয়? ডাই, হ্যাঁ গতকাল তো মেথ করাইছিলাম, ডাইনাইট্রো টেট্রা অক্সাইড। আচ্ছা, আমি জায়গা, আচ্ছা তোমার তো এটা মনে থাকবে, ডাইনাইট্রো টেট্রা অক্সাইড দুই অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়েছিল, মনে পড়ে? আচ্ছা, এখানে যে ঘটনাটা ঘটবে, এখানে ডেল এস এর মানটা আমি কি পাবো রে? আচ্ছা, এখানে তাপ উৎপন্ন হয় না, তাপ কি হয়, শোষিত হয়, শোষিত হয়। তাহলে
মাইনাস তাপ, এখানে তাপ একটা বা ই বা যাই লিখি না কেন, লিখতে পারি আমি তাপারি বিক্রিয়ার জন্য, আর ডেল এস লিখলে তো এটা প্লাস হয়ে যাবে তখন, এ বুঝো নাই? আচ্ছা যদি বুঝে থাকো তাহলে আমরা এই বিক্রিয়ার, আচ্ছা বিক্রিয়ার তাপ হারি কি না কিছুই বলা নাই কোশ্চেনে, মনে করো চেহারা দেখে ধরে নেবো এটা তাপ উৎপাদনে তাপ হারি, এটা কি তাপ হারি বিক্রিয়া? এবার তোমাকে প্রশ্ন করলো যে তাপ যদি তুমি বাড়াও, এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি তুমি তাপ বাড়াও কেপি বাড়বে না কমবে? এই বিক্রিয়ার জন্য যদি তুমি টিয়ের মান বাড়াও, তাপমাত্রা বাড়াও, তাহলে কি কেপি বাড়বে না কমবে? আমরা তখন লক্ষ্য করবো কি, আগে চেক করবো বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া, কি বিক্রিয়া এটা, এটা তাপ হারি বিক্রিয়া। চলে যাবো ভ্যানহোফের সমীকরণে, গ্রাফট্রাফ আঁকলাম এবং চিন্তা ভাবনাও করলাম, আর যদি জানা থাকে তাহলে তো ভালোই, যদি আমাদের মুখস্থ থাকে জিনিসটা সমীকরণটা কেপি সমানুপাতিক টি তাহলে তো ভালোই, যদি না থাকে আমরা এরকম করে বের করব এবং দেখবো যে ও আমরা তো সূত্র জানি, আমরা তো সূত্র জানি কেপি সমানুপাতিক টি, টি যদি আমরা বাড়াই কেপিও বাড়বে। প্রশ্ন অন্য জায়গায় করছে, এই উৎপাদের পরিমাণ বাড়বে না কমবে? তাপমাত্রা বাড়ালে উৎপাদ বাড়বে না কমবে? প্রশ্ন এটাই, উৎপাদ বাড়বে না কমবে? এই সময় কে ফোন দিল তাপ উৎপ, তাহলে আমি একটু রিসিভ করি, ঠিক আছে? হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম, হ্যাঁ কে বলছেন? জি ও হ্যাঁ, আপনি নিছিলেন নাম্বারটা, কামরুল কি যেন নামটা আপনার, খাইরুল ইসলাম জি, আপনার বাসা কোথায়, দিনাজপুরেই? ও আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে আছি, অন্য সময় কথা বলি, এই ইয়ার পৌরসভার এখানে দিনাজপুর, হ্যাঁ 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 আচ্ছা ওকে, আসসালামু আলাইকুম। একজন কালকে নাম্বার নিছে আমার, কি কারণে নিছে আল্লাহ জানে। আচ্ছা দেখো, হ্যাঁ প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল আমার যে এই প্রশ্ন কি ছিল, তাপমাত্রা যদি বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে না কমবে? এখন আমরা কেপিটা যদি বের করি তাহলে মানে কেপি ইকুয়াল কি দ্বারা জিনিসটা, কেপি ইকুয়াল, কেপি ইকুয়াল কি লিখতে পারতাম আমরা, পি এন ও টু হোল স্কোয়ার, আর নিচে লিখতাম কি, এন টু ও ফোর। আচ্ছা বিক্রিয়া তাপ হারি, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রমাণ করে দেখছি কেপি সমানুপাতিক টি, টি যদি বাড়াই কেপিও বাড়বে, টি যদি বাড়াই কেপিও বাড়বে, কেপি যদি বাড়াই তাহলে তাহলে উৎপাদের পরিমাণও বাড়বে। যদি বলতো, যদি বলতো এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়কের কী ধরনের পরিবর্তন হবে, বাড়বে না কমবে? তাপমাত্রা যদি বাড়াই কেপিও বাড়বে, কেপি যদি বাড়াই, দেখো এটা ব্যস্তানুপাতিকভাবে আছে, এটা কমবে? বুঝো নাই তো, এই বিক্রিয়াটা একাধিক বইয়ে আছে, আমিও দিলাম, মনে রাখবা, এ বোঝা গেছে না, রিপিট করতে হবে। আচ্ছা আমরা চলে যাব, আচ্ছা আরেকবার রিপিট করতেছে, তাহলে এগুলো ঝামেলাগুলো মিশাই দিই নাকি? পারবো না আমি, এখন কি দেখে থাকবো, সবাই মিশাই দিতে হবে। আমি এই জিনিসটা আবার বোঝাবো যে ও বললো যে আবার রিপিট করতে, আমরা আবার ওই উদাহরণটাই লিখি, এন টু ও ফোর থেকে হচ্ছে দুই অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড, আচ্ছা এবং এখানে মাইনাস দিয়ে তাপ বা এনার্জি বা তাপে লিখলাম আমি, চেহারা দেখেই বোঝাচ্ছে। আচ্ছা প্রশ্ন কি ছিল, তাপমাত্রা বাড়াইলে, আগে প্রশ্ন লিখি, প্রশ্ন, প্রশ্ন কিন্তু এটাই, টি যদি বাড়াই কেপি, কেপি এর মান কেমন হবে নাকি, কেপি এর মান
কেমন হবে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমরা দিতে পারি, যদি তাপমাত্রা বাড়াই তাহলে উৎপাত বাড়বে না কমবে? উৎপাত বাড়বে না কমবে? আরেকটা প্রশ্ন দিতে পারি, তাপমাত্রা যদি বাড়ায় তাহলে বিক্রিয়ক বাড়বে না কমবে? আচ্ছা, এ প্রশ্নগুলো বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, ভ্যান ডারওয়ের সমীকরণটা আমরা তো জানি, এখন তার আমি এটা করব না। তো এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ভ্যান ডারওয়ের সমীকরণ থেকে আমরা যে লাস্ট সূত্রটা বের করছিলাম, সেটা হচ্ছে কেপি সমানুপাতিক টি। টি এর মান যদি বাড়ায় কেপিও বাড়বে, এটাই ঠিক। টি বাড়াইলে কেপি এর মান কেমন হবে? কেপি এর মানও বাড়বে, যেহেতু সমানুপাতিক। এক নম্বর প্রশ্ন ওকে। দুই নম্বর, তাপমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে না কমবে? আমরা কেপি, এখান থেকে কেপিটা একটু বের করি আগে। কেপি যদি বের করি, PNO2 PN2O4। আচ্ছা, তাপমাত্রা বাড়াইলে যদি কেপি বাড়ে, আর কেপি বাড়াইলে কোনটা বাড়বে, এটা লব না হর? লব বাড়বে, মানে এটা বাড়বে। এটা কি উৎপাদ না বিক্রিয়ক? এটা উৎপাদ, তার মানে প্রমাণিত, তাপমাত্রা বাড়াইলে কেপি বাড়বে, কেপি বাড়লে উৎপাদও বাড়বে। তাপমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে না কমবে? উত্তর বাড়বে। আচ্ছা, তারপরে প্রশ্ন ছিল, তাপমাত্রা যদি বাড়ায় বিক্রিয়ক বাড়বে না কমবে? তাপমাত্রা যদি বাড়ায় কেপি বাড়বে, কেপি যদি বাড়ায় উৎপাদ বাড়বে আর কমবে। তার মানে এখানে কি হবে, টি বাড়াইলে বাড়বে, কি বাড়বে না কমবে রে? আচ্ছা, এটা বিক্রিয়ক হবে, টি বাড়লে বিক্রিয়ক লিখছি, তো ভুল দেখছিলাম, বিক্রিয়া দেখতে পাইছিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি হবে। আর যদি তাপমাত্রা কমাই, এর উল্টা, যদি তাপমাত্রা কমাই তাহলে এর উল্টাগুলো হবে? এগুলো তো আর মুখস্থ করে মনে থাকবে না রে, মুখস্থ করে মনে থাকবে বা কারো যে তুমি হেল্প নিয়ে লিখবা তাও তো উল্টাপাল্টা মনে হবে, আর নিজে বুঝলে তখন তুমি লিখতে পারবা, তাই না? বা যদি এরকম হয় পরীক্ষার সেন্টারে, যদি পরীক্ষার সেন্টারে এরকম হয় যে তাফারির ক্ষেত্রে বলতো এটা হয় কিনা, ঠিক হয় কিনা বলতো, খালি একটা ছেলে যদি তোমাকে বলে হ্যাঁ হ্যাঁ তাফারির ক্ষেত্রে এটাই ঠিক, তখন তুমি বলবো আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, বাকিটা আমি পারবো, বুঝো নাই? তো এরকম করে পড়াশোনা করবা, যে সবগুলো যে মানুষের দেখে লিখতে হবে এই সুযোগও তুমি পাবা না, বা এটাও ঠিক না, ঠিক আছে? তো আমরা এখন চলে যাবো তাপ উৎপাদনের ক্ষেত্রে। তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা আগে ভ্যান ডারওয়ের সমীকরণটা লিখি, বলো পড়ছো তো? আচ্ছা, আগে ভ্যান ডারওয়ের সমীকরণটা লিখি নাকি? আগে ভ্যান ডারওয়ের সমীকরণটা লিখি, ভ্যান ডারওয়ের, এটা আমি ভ্যান ডারওয়ের সমীকরণ লিখতেছি, মাইনাস 2.303 আর, আচ্ছা আমি এখন এই সূত্রটাকে তাপ উৎপাদনের ক্ষেত্রে প্রয়োগ করব। তাপ উৎপাদনের ক্ষেত্রে ডেলএস এর মান কি হয়? মাইনাস হয়, মাইনাস বসাবা, মাইনাস তো আছেই, তাহলে ফাইনালি কি দাঁড়াবে? তাপ উৎপাদনের ক্ষেত্রে দাঁড়াবে তোমার লগ কেপি ডেলএস 2.303 প্লাস, দিব না দিব না, না দিলেও হবে, আর টি প্লাস সি। এ ঠিক আছে, এখানে মাইনাস কেন দিনে বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, এবার আমরা গ্রাফে চলে যাব, কোথায় যাব, গ্রাফে চলে যাব। তো তার আচ্ছা, এটা লগ কেপি, আর এই পাশে রাখছি আমি 1/
ওয়ান বাই টি কে রাখছি, আর এক্স ওয়াই দিলাম না, জায়গা টায়গা নাই দিলাম না, ধরে নিও। আচ্ছা, এখন এখন লগ কে পিকে যদি আমরা ওয়াই, এটাকে যদি আমরা এম, এটাকে যদি আমরা এক্স, এটাকে যদি আমরা সিতে সিএ রাখি, তাহলে সমীকরণ পাবো একটা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। আমরা সমীকরণ পাবো এরকম, ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেটা একটা সরল রেখার সমীকরণ এবং অবশ্যই এবং অবশ্যই মূল বিন্দুগামী হবে না বা নয়। আচ্ছা, এখন যেহেতু মূল বিন্দুগামী হবে না, এখন উপর থেকে নিচে আসবে না উপর থেকে উপরে যাবে, মানে বিষয়টা হবে এরকম এরকম হবে নাকি, মানে নিচে আসবে না উপরে যাবে, কিভাবে বুঝলাম? ডেলেসের মান দেখে। ডেলেসের মান এখানে কিন্তু পজিটিভ আছে, যার কারণে এই রেখাটা উপরে চলে গেছে, তবে সরল রেখায় কিন্তু বাঁকাবাঁকি না, সরল রেখা দিয়ে দিছি। এখন এখানে এখানে ঢালের মানটা পাবো কত? ঢাল এম ইকুয়াল ডেলেস 2.303 আর, ঠিক আছে? এ ঠিক আছে রে, কোথায়? আচ্ছা, তারপরে আমার প্রশ্নটা কি ছিল, তাপ উৎপাদনের ক্ষেত্রে কেমন হবে, তাই না? দেখো, আমি এটা মিশিয়ে দিচ্ছি জায়গা শর্ত, আসলে ওয়ান বাই টি, দেখো তো ওয়ান বাই টি যত বাড়তেছে, ওয়ান বাই টি যত বাড়তেছে কেপি এর মান কি হচ্ছে? টি যত বাড়তেছে কেপি এর মান তত বাড়তেছে, কিন্তু নিচে আসতেছে না উপরে যাচ্ছে, বাড়তেছে। আচ্ছা, ওয়ান বাই টি বাড়া মানে কি? টি এর মান কি, যেহেতু এটা ইনভার্সলি আছে, টি ইনভার্স ওয়ান, ওয়ান বাই টি এর মান বাড়া মানে কি? টি এর মান কমা, এটা ইনভার্স হিসেবে আছে না, টি ইনভার্স ওয়ান বাই টিটাকে কী লেখা যায়? টি ইনভার্স ওয়ান লেখা যায়। তাহলে ওয়ান বাই টি বাড়া মানে টি এর মান কমে যাওয়া। আচ্ছা, এটা মনে করো, কল্পনা করা বাদ দাও, ওয়ান বাই টি বাড়া, ওয়ান বাই টি যে বাড়তেছে সাথে কে বাড়তেছে? কেপি বাড়তেছে। আচ্ছা, এই জিনিসটি কি বোঝা গেছে? আমি এই গ্রাফ থেকে লিখলাম, বুঝতে পারছ? হ্যাঁ, হুবহু আগেরটার মতো, একটু চেঞ্জ হোক, একটু চেঞ্জ হোক, একটুও চেঞ্জ হয়নি, হুবহু এরকম, একটু শুধু পার্থক্য চিহ্ন, মানে যে টিট, হ্যাঁ, বাড়া কমা একটু চেঞ্জ হয়েছে, নিয়মকানুন তো সবাই কি, ওয়ান বাই টি বাড়তেছে তার মানে তার সাথে কে বাড়তেছে? এই তো আমি লিখছি, ওয়ান বাই টি বাড়তেছে মানে কেপি বাড়তেছে, কিন্তু এইটা তো আমরা জানি ওয়ান বাই টি বাড়া মানে কি, টি কমা, কিন্তু কারণ ওয়ান বাই টি মানে টি ইনভার্স ওয়ান, এখানে উল্টা হচ্ছে, ওয়ান বাই টি বাড়া মানে, ওয়ান বাই টি বাড়া মানে শুধু টি কমা কেপি বাড়া। তাহলে আমরা যদি এই দুইটার মধ্যে সম্পর্ক লিখি, কেপি সমানুপাতিক ওয়ান বাই টি, এটা লিখা যায়? এটা যদি লিখা যায়, তাহলে আমি একটা উদাহরণ দিব এখন, এটা মনে রাখিও, এটা কিন্তু তাপ উৎপাদির জন্য, আর কেপি সমানুপাতিক টি ওটা হচ্ছে তাপ হারের জন্য, সময় আমারও নাই। আচ্ছা, আমরা উদাহরণে যাচ্ছি, একটা আমাদের বহুল প্রচলিত উদাহরণ, বহুল প্রচলিত উদাহরণ, এবং বিভিন্ন বইয়েও এই উদাহরণটা আছে। উদাহরণটা কি, এন টু প্লাস থ্রি এইচ টু কি হবে? এখানে 92 হইতো, তাই না? 92 ছিল মনে হয়, 92.4 কিলোজুল কি থাকে? থাক, বিষয় দেখার ওইটা না, বিষয় হচ্ছে এটা কি তাপ উৎপাদী না তাপ হারি, চেহারা দেখে বুঝতে পারছি, এটা তো তাপ উৎপাদী, চেহারা দেখে বুঝতে
পারছি। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো হচ্ছে এখানে লিখে দিলাম, টি বাড়াইলে কেপি কেমন হবে, কেমন হবে, টি বাড়াইলে উৎপাত কেমন হবে, কেমন হবে মানে ধরে নিও বাড়বে না কমবে, টি বাড়াইলে বিক্রিয়ক কেমন হবে, কেমন হবে মানে বাড়বে না কমবে। এবার আমরা আমাদের কি করব, এবার পরীক্ষা করব। পরীক্ষাটা কি কীভাবে, আমরা জানি যেহেতু এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা ভ্যান ডের সমীকরণ থেকে লিখতে পারি কেপি সমানুপাতিক 1/T। আচ্ছা, এটা লিখলাম, এটা থাক, কাজে লাগবে একটু পরে। আমরা আগে কেপিটা বের করি। কেপি ইকুয়াল ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আমাদের জিনিসগুলো তৈরি করে রাখি দিলাম, কাজে লাগবে একটু পরে। এবার আমরা প্রশ্নের দিকে চলে যাই। তাপমাত্রা বাড়াইলে কেপি এর মান কেমন হবে, তাপমাত্রা বাড়াইলে কেপি এর মান কমে যাবে, ব্যস্তানুপাতিক তাই, এবং বিক্রিয়ার তাপ উৎপাদিত তাই। এক নম্বরের কাহিনী শেষ। দুই নম্বর, তাপমাত্রা যদি বাড়ায় উৎপাদ কেমন হবে, তাপমাত্রা বাড়াইলে কেপি কমবে, কেপি কমলে উৎপাদ কমবে, কেপি কমলে উৎপাদ কমবে। এই দুইটা কি সমানুপাতিকভাবে আছে না? ও এ বুঝনে রে। আচ্ছা, এটাও গেল। তিন নাম্বার, তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ক কেমন হবে, তাপমাত্রা বাড়াইলে কেপি কমবে, কেপি কমলে বিক্রিয়ক বাড়বে। নিজে নিজেই লিখতে হবে, এ বোঝা গেছে জিনিসটা? তাহলে এই হইল তাপমাত্রার উপর সাম্যধ্রুবকের নির্ভরশীলতা। আচ্ছা, এবার যদি প্রশ্ন এইরকম আসে, পি এর উপর মানে চাপের উপর, চাপের উপর সাম্যধ্রুবকের নির্ভরশীলতা ব্যাখ্যা করো, তখন তোমাকে বলতে হবে যে, দাঁড়াও লিখি একটু, তখন তোমাকে লিখতে হবে ভ্যান ডের সমীকরণটা। বলো তো, লগ কেপি মাইনাস ডেল এস 2.303 RT প্লাস সি। ভ্যান ডের সমীকরণ থেকে আমরা দেখলাম বা জানি, শুধুমাত্র এবং শুধুমাত্র তাপমাত্রা বাড়াইলেই কেপি এর মান চেঞ্জ হয়, শুধুমাত্র এবং শুধুমাত্র টি এর তাপমাত্রা বাড়াইলেই বা কমাইলেই কেপি এর মান চেঞ্জ হয়। এখানে চাপের কোনো প্রভাব নেই, অর্থাৎ চাপের প্রভাব আছে আশেপাশে নাই, অর্থাৎ চাপের উপর সাম্য ধ্রুবক নির্ভর করে না। বুঝো নাই, চাপের উপর সাম্য ধ্রুবক কোনো নির্ভর করে না, হ্যাঁ বুঝে গেছে? তাহলে এই হইল আমাদের আজকের এই টপিক্সটা। তো ওকে, এখানে শেষ করলাম।